আজ বর্তমান কোরাপুট জেলা কোটপাড় ব্লক অন্তর্গত যে কোটপাড় এনিসি রয়েছে সেটা এক কংগ্রেস তরফ এক যুব বিশাল সমাবেশ করা যাইছি। যদি আমি দেখিবা স্বাধীন পরঠারু এটি কংগ্রেস দদবা লা বর্তমান 2019 ইলেকশন লা বর্তমান তাহাকু বিজেডি কংগ্রেস হাতর বিজেডি ছড়াই নিয়েছে। বর্তমান আজ যুব সমাবেশটি আয়োজন করা যাইছে কংগ্রেস তরফ। বর্তমান আম পাখে আমার সাথে অনেক পাণিগ্রাহী স্যার স্যার কোণ দেখুন বর্তমান 2000 স্বাধীন পরঠারু আপনি দেখবে কোটপাড় এক কংগ্রেস গড়া কিন্তু বর্তমানে বিজেপি তাকে ভঙ্গি দিয়েছে। আপনার কিভাবে ভাবে সংগঠনকে সুদৃঢ় করে বলে ভাবছেন আপনি? দেখুন অবিভক্ত কোরাপুট জেলা কোটপাড় মধ্যে সেতুর বঞ্চিত নহে, এটা কংগ্রেসর গড়। কিছু 2019 নির্বাচন অর্থবল বাহুবল এবং সরকারি কলক লগাইকি যে প্রকার ইলেকশন কু ম্যানেজ করি এটি নির্বাচন লড়া হল তার জ্বলন্ত উদাহরণ গুড়াক অছি। আজ দেখুন কংগ্রেস কর্মী মান ভিতরে কেউ ভাবিয়া উৎসাহ অছি। মু অবিভক্ত কোরাপুট জেলা সবু ব্লক কু যাইছি, যেভাবে ভাবে এটি সংগঠন মজবুত তার সহ আগু বড়ুছি। আগামী দিনে পঞ্চায়েত রেকি মুনিসিপালিটি নির্বাচন পর্যন্ত সমস্ত জায়গায় কংগ্রেস তার পুরনা যে গড় লা অবিভক্ত কোরাপুট জেলা সে গড়কে পুরী থর বজায় রাখ। বিশেষ করে কোটপাড়ে আমি একদম অল্প ভোটে অল্প মার্জিন এটি আমি পরাস্ত হয়েছিল। বহু দিন ধরে আমার কংগ্রেস কব্জার কংগ্রেস যা করেছি কোটপাড়ে কংগ্রেস করেছি। আজ লোক তাকে রিয়েলাইজ করছেন সেপাই পরিবর্তন দুনিয়ার লোক নিশ্চিত রূপে 2024 এবং বর্তমান যে পঞ্চায়েত নির্বাচন অছি সে পঞ্চায়েত নির্বাচন মুনিসিপালিটি নির্বাচন কংগ্রেস কু লোক বিজয় এটি করবে। স্যার দেখুন ওড়িশার বর্তমান কংগ্রেস তলু খসি যাচ্ছে, আমি দেখবা বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত নির্বাচন হোক ধীরে ধীরে কংগ্রেস খসিবাক দেখছি। বিলকুল নুহে আপনার এই কথার একমত নুহে। আপনার দেখুবে কংগ্রেস 9 জন বিধায়ক 4.5 কোটি ওড়িয়াঙ্কু ন্যায় দেবার পাই 4.5 কোটি ওড়িয়াঙ্কর স্বার্থ পাই যেভাবে ভাবে বিধানসভার লড়াই চালিছি আমার বিধায়ক তারাপ্রসাদ বাহিনী পচি শ্রী নরসিং মিশ্রঙ্কর তত্ত্বাবধানের যে প্রকার লড়াই চালিছি আজ মুখ্য বিরোধী দল হিসাবে ওড়িশা 4.5 কোটি লোকের স্বার্থক নিয়ে বিধানসভার আহরি মধ্যে লড়াই হব এবং নিশ্চিত রূপে মোর আশা ও বিশ্বাস আগামী নির্বাচন এই যে অপারগত সরকার 22 বর্ষর যে কলুষিত সরকার তাকে লোক উপাড়ি ফেকিবে এবং কংগ্রেস কু পুনি থরে ওড়িশা মাটিরে সুযোগ দেবে শাসন পাই। বর্তমান আপনার কোরাপুট পর্যবেক্ষক অছন্তি এবং আগামী দায়িত্ব আপনার কংগ্রেসের কোন রয়েছে? দেখুন মু যেতবে কোরাপুট জেলা আজ আসলি কোরাপুট জেলার গোটে মানে কর্মী ভিতরে এবং সাধারণ লোকর ভিতরে গোটে মানে উৎসাহ অছি। লোক রিয়েলাইজ করছেন বিজেডি বিজেপি কু এটি ভোট দেখি ভুল করছেন। আজ নিশ্চিত রূপে আমি আশাবাদী এবং যেভাবে আমার কর্মী মান ভিতরে জোশ অছি আমি আমার যে গড় লা অবিভক্ত কোরাপুট জেলা তাকে আমি দাখল করবার সফল হব নিশ্চিত ভাবে। বহু সুন্দর যে কোরাপুট কংগ্রেস পর্যবেক্ষক তাকে মতামত দিয়ে বর্তমানে আমার সহ জয়পুর বিধায়ক তারাপ্রসাদ বাহিনী মধ্যে অনেক স্যার কোণ দেখুন দীর্ঘদিন বর্ষ তে স্বাধীন হওয়ার পরে স্যার দেখবে আপনার কোটপাড় কংগ্রেসের গড় লা কিন্তু 2019 বর্তমান বিজেডি তাকে হাতেই নিয়েছে কোণ বিধায় বিষয়ে বর্তমান কংগ্রেস কেউভাবে পরিস্থিতিতে এবং কমিটি আগামী দিনের যে জনতাঙ্কর এক নাইকি ভালো প্রদর্শন করবার? শুনতু গলা নির্বাচন এক ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনের আমি জাঁপারুনি যেটা বাস্তব কথা আমি জাঁপারুনি এই নির্বাচন হচ্ছে ইয়ে গোটে তন্ত্র যন্ত্র মন্ত্র অর্থবল বাহুবল পয়সা বলরে বিভিন্ন অন্য রাজ্যর এবং ভুবনেশ্বর টাকা মানে আনিকি গাঁ গহলে পুরাইকি জবরদস্ত করি জিতাইকি নেলে। এবার আপনার দেখুম কংগ্রেস বর্তমান সক্রিয় অছি সারা রাজ্যের এবং বিশেষ করে কোরাপুট জেলার মো তো আশা 5-5 নিশ্চিত ভাবে জিতবে এই কোণী কম্প্রোমাইজ না। যেহেতু গলাথর বি মু আপনার কবি গলাথর বি আম ভিতরে অন্ডরষ্টাণ্ডিং না নথিলা যে অন্ডরষ্টাণ্ডিং নথিলা তা দ্বারা কিছু লোক প্রভাবিত হয়েছেন। আমি পছে যেতবে আমি জানিলু যে আম লোক কিছু বিভ্রান্তকর করছেন এটা আমি নিশ্চিত ভাবে আমি জানিলু যাদ্বারা কি আমি পরাস্ত হয়েছু এবং এথর আমি গোটে নিষ্পত্তি নিয়েছু যে আমার যে আজ আরম্ভ হয়েছি বিভিন্ন ব্লক আমার অবজরভর যে অবজরভর অনেক সেইঠে আমি সব নিষ্পত্তি নিয়েছু। আমার বিভিন্ন ব্লক বুলিলু প্রত্যেক ব্লকরে লোক একজুট করছু কর্মী মানে উৎসাহিত অনেক যেতবে কর্মী উৎসাহিত হলে সেতবে নিশ্চিত দল সবল হব আইনে কেউ অটকাই পারবে না। বিজু জনতা দল বিজেপি দল এমানে গোটিয়ে টঙ্কার দুইটি চিহ্ন
କେନ୍ଦ୍ରକୁ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି ବିଜୁ ଜନତା ଦଳ ଏବଂ ରାଜ୍ୟରେ ଡ୍ରାମା କରୁଛନ୍ତି ବିଜୁ ଜନତା ଦଳ ବିଜେପି ଦଳ ଡ୍ରାମା କରୁଛନ୍ତି। କଂଗ୍ରେସ ଦଳ ଏକମାତ୍ର ଦଳ ନା ବିଜେପି ସାଙ୍ଗରେ ଅଛି ନା କଂଗ୍ରେସ ସାଙ୍ଗରେ ଅଛି, ନା ବିଜେପି ସାଙ୍ଗରେ ଅଛି ନା ବିଜେଡ଼ି ସାଙ୍ଗରେ ଅଛି। କଂଗ୍ରେସ ଏକମାତ୍ର ଦଳ ଯିଏକି ଜନସାଧାରଣ ଗରିବ ଚାଷୀ ମୂଲିଆଙ୍କ ସାଙ୍ଗରେ ଅଛି। ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଏବଂ ଆପଣ ଦେଖନ୍ତି ସାରା ଭାରତ ଦେଶରେ ଚାଷୀ ଆନ୍ଦୋଳନ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ ରାଜରାସ୍ତାରେ ଅଛନ୍ତି ଚାଷୀମାନେ, ଯେଉଁଟା ରାହୁଲ ଗାନ୍ଧୀ କଂଗ୍ରେସ ଦଳ ହିଁ ଲଢ଼ୁଛି ଚାଷୀମାନଙ୍କ ପାଇଁ ଏବଂ ଜିଲ୍ଲାରେ ମଧ୍ୟ କଂଗ୍ରେସ ଦଳ ହିଁ ଲଢ଼ୁଛି ଚାଷୀମାନଙ୍କ ପାଇଁ, ଯାହାଦ୍ୱାରା କି କଂଗ୍ରେସ ଲୋକଙ୍କର ଏବଂ ଜନସାଧାରଣଙ୍କର କଂଗ୍ରେସ ପ୍ରତି ବିଶ୍ୱାସ ଭାଜନ ଆସିଛି ଏବଂ କଂଗ୍ରେସ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବିଜୟ ହେବ ଏହାରେ ସନ୍ଦେହ ନାହିଁ। ଦେଖିଯିବା ବିଶେଷ ଭାବରେ ଓଡ଼ିଶାରେ ତ ଦୀର୍ଘ ଦିନରେ କଂଗ୍ରେସ ଏକ ପତନ ଭାବ ସୃଷ୍ଟି ହେଉଛି। ନିର୍ବାଚନ କଥା ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ଦେଖିବା, ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ଦେଖା, ଏକ ନିରାଶଜନକ ପ୍ରଦର୍ଶନ କଂଗ୍ରେସ କରିଛି ବିଶେଷ ଭାବରେ ଓଡ଼ିଶାରେ। ଆମେ କେମିତି ବର୍ତ୍ତମାନ କୋଟପା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ କଂଗ୍ରେସ କିପରି ଦେଖିବା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ କୋଟପାଡ଼ ନିର୍ବାଚନ କିପରି ଭାବରେ ଲୋକଙ୍କୁ ଆସ୍ଥା ପୁଣି ଥରେ ଫେରାଇ ପାରିବ କଂଗ୍ରେସ? କଂଗ୍ରେସ କୋଟପାଡ଼ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଲୋକ ରିଏଲାଇଜ୍ କରିସାରିଲେଣି, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ କୋରାପୁଟ କୋଟପାଡ଼ ଏବଂ ବିଭିନ୍ନ ବିଧାନସଭାରେ ଲୋକ ବର୍ତ୍ତମାନ ତାକୁ ଆଲୋଚନା କରିସାରିଲେଣି, ପର୍ଯ୍ୟାଲୋଚନା କରିସାରିଲେଣି, ପରୀକ୍ଷା କରିସାରିଲେଣି, ପୁନର୍ବାର କଂଗ୍ରେସ କମିଂ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆମ ସହିତ ବର୍ତ୍ତମାନ କୋଟପାଡ଼ ପୂର୍ବତନ ବିଧାୟକ ବି ଅଛନ୍ତି ଚନ୍ଦ୍ରଶେଖର ମାଝି, ତାଙ୍କ ସହିତ ବି ଆମେ ଆଲୋଚନା କରିବା। ସାର୍ କ'ଣ ଦେଖନ୍ତୁ, ବିଗତ ଦିନରେ ସ୍ୱାଧୀନତା ପରଠାରୁ କଂଗ୍ରେସ ବର୍ତ୍ତମାନ ବିଧାନସଭା ଜିତିକି ଆସୁଥିଲା, ବର୍ତ୍ତମାନ ତାପରେ 2019 ତାକୁ ବିଜେଡ଼ି ଜିତେଇ ନେଇଥିଲା, ତ କ'ଣ କହିବେ ତା'ପରେ କଂଗ୍ରେସର ଯେଉଁ ଲୋକପ୍ରିୟତା ରହୁଛି କୋଟପାଡ଼ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆସ୍ତେ 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 କମ୍ ହେଉଛି ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି? କଂଗ୍ରେସର ଲୋକପ୍ରିୟତା ବୁଡ଼ି ବୁଡ଼ି ଯାଉଛି, କମ୍ ହେଇନି। ଗତ ନିର୍ବାଚନରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ବିଜେଡ଼ି ଦଳର ଯେଉଁ ଗୁଣ୍ଡାରାଜ ଏବଂ ପଇସା କାରବାର କଲେ ସେଥିପାଇଁ କଂଗ୍ରେସର କର୍ମୀ ହତ୍ୟା ହୋଇଗଲେ। ବର୍ତ୍ତମାନ କଂଗ୍ରେସ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଗାମୀ ଦିନରେ କୋଟପାଡ଼ କଂଗ୍ରେସ ହିଁ ଜିତିବ ଏବଂ କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ଓଡ଼ିଶାରେ ମଧ୍ୟ ସରକାର ଗଠନ କରିବା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ଦୃଢ଼ୋକ୍ତି ରଖିଛୁ। ଏଇ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଛି ଆପଣ ତ ନିଜେ ଦେଖିଥିବେ, ଶହ ଶହ କଂଗ୍ରେସ କର୍ମୀ ଆସି ଏଠି ଯୋଗ ଦେଇଛନ୍ତି ଏବଂ ଭବିଷ୍ୟତରେ ଆମେ କଂଗ୍ରେସ ଜିତିବୁ। ଯେଉଁ ଗତ ଦିନର ଭୁଲ କରୁଛନ୍ତି ଗତ 19 ନିର୍ବାଚନରେ, ସେହି ଭୁଲ ନ କରିବା ପାଇଁ ଆମେ ସେମାନଙ୍କୁ ନିବେଦନ କରିବୁ। ଆଶା କରେ ଆଗାମୀ ଦିନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ କୋଟପାଡ଼ରେ କଂଗ୍ରେସ ଲୋକେ ଚାହିଁଲେ ନାହିଁ ଗତ ନିର୍ବାଚନରେ ଲୋକ ଚାହିଁଲେ ନାହିଁ ସେଇ ଯେଉଁ ଇଏରେ ବର୍ତ୍ତମାନ ଆଜି ଲୋକପ୍ରିୟତା କଂଗ୍ରେସ ହାସଲ କରୁଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ କଂଗ୍ରେସ ବିଜୟ ହାସଲ କରିବ। ଦେଖିବା ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରେ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ହେଉ, ବିଧାନସଭାରେ ଲୋକସଭା ନିର୍ବାଚନ, ବର୍ତ୍ତମାନ ବିଜେଡ଼ି ପରେ ବିଜେପି ଦ୍ୱିତୀୟ ରହୁଛି, କଂଗ୍ରେସ ତୃତୀୟ ରହୁଛି, ତା ବିଷୟରେ କ'ଣ କହିବେ ଆପଣ? ଏବେ ବି ଲାଗୁଛି କି ଆପଣ କଂଗ୍ରେସ ଉପରେ ଲୋକ ଆସ୍ଥା କରିବେ ବୋଲି? ନିଶ୍ଚିତ ଭାବରେ କଂଗ୍ରେସ ଉପରେ ଆସ୍ଥା ଲୋକଙ୍କର ଅଛି, ରହିବ ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ଜିଲ୍ଲା ପରିଷଦ ସରପଞ୍ଚ ସମିତି ମେମ୍ବର ଏବଂ ସରକାର ମଧ୍ୟ ଗଠନ କରିବ। ନୀତି ଆଦର୍ଶ ଆମେ ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ଆଜି କର୍ମୀ ସମ୍ମିଳନୀ ଡକାଯାଇଛି ଏବଂ କଂଗ୍ରେସ ଦଳର ସାଂଗଠନିକ ନିର୍ବାଚନ ହେବ, ବ୍ଲକ ସ୍ତରରେ ବ୍ଲକ ସଭାପତି ଏବଂ ଏନ୍ଏସିର ଏନ୍ଏସି ସଭାପତି କରାହେବ। ଯୁବ କଂଗ୍ରେସ, ଜାତୀୟ କଂଗ୍ରେସ ଏବଂ ଏଇ ଯେଉଁ କଂଗ୍ରେସ କଲା ପରେ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆହୁରି ଆଗାମୀ ଦିନରେ ଚାଲୁ ରହିବ।